সমস্ত কিছু দিয়েছে তার বিনিময়ে আছে শুধু আমাদের অপরোক্ত ভালোবাসা তার ধন্যবাদ। তাই আমাদের এই উপাসনার বাক্যে নিয়ে যাচ্ছেন আমাদের পাস্টার সঞ্জীব ঘোষ। ধন্যবাদ ভাই, শোনা যাচ্ছে? পিন করো, উপাসনার বাক্যকে পিন করো বিশ্বনাথ। একটু দাঁড়াও, যেটাকে উপাসনার বাক্য দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার কথা স্পষ্ট? যিশু নামে প্রত্যেকটা ভাই বোনকে আমি অভিনন্দন এবং আত্মিক আহ্বান জানাই। যিশু আমাদের প্রত্যেককে একত্রিত করেছেন তার আশীর্বাদের মধ্য দিয়ে, আর সেখানে আমরা দাঁড়িয়েছি তার কাছে সমস্ত আমাদের হৃদয়কে মুক্ত করার জন্য, যে হৃদয়ের মুক্তি এসছে যিশুর রক্তে দিয়ে। আজকে আমরা সেই সাধারণ কিন্তু অসাধারণ ঘটনার মধ্য দিয়ে যাব। আমরা প্রত্যেকে জানি যোহনের সেই 4 অধ্যায়, সেই যেখানে এক সমরীয় নারীর জীবনের কথা আমরা দেখি। কিন্তু এই নারীর জীবনের কথার উৎস শুরু তার জন্মলগ্নে নয়, উৎসের নতুন জীবনের শুরু হয়েছে যিশুর সাক্ষাতের মধ্য দিয়ে। আর আসুন আমরা নমিত হই, প্রার্থনা করি এবং তারপরে বাক্যের অংশে যাব। প্রভুময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, তুমি আমাদেরকে যেভাবে এনেছো আজকে তোমার ইচ্ছেতে প্রভু, তোমার পরাক্রমে, তোমার অনুগ্রহে। তাই প্রভু তোমার চরণে আমরা প্রত্যেকে নত হই, এবং প্রভু সেই ধুলি থেকে যে আদমকে করেছিলে সেই ধুলির পবিত্রতা আমাদের জীবনকে দাও, যাতে আমরা সেই মৃত্তিকা সময় মানুষ তোমার চরণতলে দাঁড়াবার যোগ্যতা পাই প্রভু, তোমার সন্তান একমাত্র পুত্র যিশুর মধ্য দিয়ে, যার রক্ত আমাদের সূচিত করেছ। প্রতি হৃদয়ে কথা বলো প্রভু, তুমি যা চাও সেটা সুনির্দিষ্ট করো, যাতে প্রভু তোমার আশীর্বাদ আজকে তারা নিয়ে যেতে পারে, এবং তাদের হৃদয়ে যে ভগ্ন অবস্থান রয়েছে তাকে তুমি পূর্ণতা দাও, তাকে আশীর্বাদ যুক্ত করো, তাকে তুমি সম্পূর্ণতা দাও, যাতে তোমার আশীর্বাদ এবং তোমার গরিমা সমস্তভাবে এই মণ্ডলী বহন করতে পারে। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে। যিশুকে আমরা ধন্যবাদ জানাবো, আর সকল বোন ভাই বোনকে যারা নানান জায়গা থেকে আমরা এসেছি আমরা জানি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি ঈশ্বরের কাছে এবং আপনাদের কাছে প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে ঈশ্বর আপনাদের সকলকে এনেছেন। আপনি সাহায্য করুন আজকে আমরা যাতে উপাসনার মধ্যে দিয়ে যখন দাঁড়াবো আমরা সেই সত্যের অংশে দাঁড়াবো, যে নারী যেই 2000 বছর আগে যিশুর মুখোমুখি হয়ে সত্য হয়েছিল, এই উপাসনার অংশে কেন এই জায়গাটা আমাদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি
যৌনের চার অধ্যায়ে, যেখানে এক সমরীয় নারী, নারীর আগে কেন সমরীয় বলা হয়েছে? আমরা বলি অনেক সময় সাধারণভাবে যে কেউ যদি থাকি কোনো অঞ্চলে, সেই অঞ্চল ভিত্তিক বলি। আমাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে, আমরা অনেক সময় বলি তোর মনে নেই ওই বন্ধুটা, ওই যে টালার 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 সেই ছেলেটা মনে আছে? তো এইভাবেই আমাদের কিছুটা সম্পূর্ণ বলা হয় আর সেইভাবেই আমরা দেখি। আর তাই ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাবো যে যে অংশে আমাদের ঈশ্বর আজকে এনেছে সম্পূর্ণভাবে। আর সম্পূর্ণভাবে ঈশ্বর আমাদেরকে সমস্তভাবে সেই আশীর্বাদ যুক্ত করুক, যাতে তার মধ্য দিয়ে আমরা যে আশীর্বাদ পেয়েছি সেটা যেন সম্পূর্ণ বহন করতে পারি। যোহনের চার অধ্যায় ২৪ পদে বলছে, ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে বা উপাসনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করতে হবে। আমি জানি আপনারা অনেকে আছেন যারা ইংরেজিতে বা হিন্দিতে এই বাক্যটা পড়েন, তাদের জন্য আমি সাধারণভাবে বলে দিই যে এখানে যিশু আমাদের বলছেন, যারা উপাসনা বা ওয়ার্শিপ করতে চায় তাদের জন্য, যে উই হ্যাভ টু ওয়ার্শিপ ইন স্পিরিট অ্যান্ড ইন ট্রুথ। আর সেই অংশ থেকে আমরা দেখব যে আমরা জানি ভর দুপুরে একটা নারী, যে সমরীয় নারী, সমরীয় একটা অঞ্চল যেখানে সমস্তভাবে লোকেরা যারা বাস করত তাদের তখনকার দিনের ইহুদি সমাজে নিচু চোখে দেখা হতো। ইহুদি কারা? যারা ইসরায়েলে থাকে তাদের ইহুদি, বা একটা ইহুদি বলতে সেই ইসরায়েলের উচ্চ জাতিতে দ্বারা অবস্থান করে, সকলকে ইহুদি কিন্তু এরা বিশেষভাবে ইহুদি, কারণ তাদের জন্ম তাদের ভূমি সেই হিসেবে। আর সমরীয় যারা, যারা অন্যান্য প্রদেশ থেকে এসছে, যে জাতের সম্পূর্ণ ঈশ্বরের সমস্তভাবে বলতে পারেন জন্মস্থান সেখানে নয়, তাদের নানান জাতপাতে বিভক্ত। তাই ইতিহাসগতভাবে ব্যাখ্যা না করে আমরা আত্মিক জায়গায় অবস্থান করব। সেই নারী, সে দুপুরবেলা আসলেন, ভর দুপুরে সেই ষষ্ঠ প্রহরে এসছেন জল নিতে এক কুয়োতে, আর যিশু ক্লান্ত হেঁটে হেঁটে। আর শিষ্যদের মাঝে শিষ্যরা গেছেন কিছুটা দূরে কি আনতে, কিছু খাবার যদি পাওয়া যায়। আর সেই সময় যিশু ওই কুয়োতে, কুয়োটা সাধারণ কুয়োর মতোই কুয়ো, কিন্তু তার মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে আছে। আর তাই আমি খুব ত্বরান্বিত করব ব্যাপারটা। তাই এখানে বলছে কি, কিসে আমাদের উপাসনা করতে হবে, হাউ শুড ইউ ওয়ার্শিপ। আর তাই বলছে যে এখানে আমাদের আত্মায় উপাসনা করতে হবে। আর তাই আমাদের মনে রাখতে হবে যে এই আত্মার উপাসনায় যখন বলেছে, এটা আজকে আমাদের উপাসনার বড় অঙ্গ। এই দেখুন ছবিতে দেখা যাচ্ছে যে কুয়োর কথা বলা হচ্ছে, সেই দেখুন সেই তখনকার দিনের অঞ্চলের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা ২০০০ বছর আগের ছবি নয়, তার অনেক পরে, সেখানে দেখতে পাচ্ছি একটা মেয়ে যেখানে কুয়োর কাছে জল নিতে এসছে, আর উঁচুতে দেখতে পাচ্ছেন একটা পতাকা আছে, আর ওই মাথায় একটা ছোট্ট মন্দির আছে, তাই না? এটা কেন দেখাচ্ছি এবার আমরা যাব, আমরা যারা অংশটা পড়েছি, তখনকার দিনে এরকম ধরনের কুয়ো হতো, এবং এই কুয়োটাও সেই যাকবের কুয়ো। যদি বাক্যের অংশে পড়ি, এবার আমরা যাই, সেই সমরীয় স্ত্রীলোকটা ষষ্ঠ পরে, ভর দুপুরে কে জল তুলতে যায়? সবাই ভোরে যায় অথবা বিকেলে যায়, যখন রোদ্দুর নেমে যায়। কিন্তু এই মহিলাটা ভর দুপুরে গেছে, তার কিছু কারণ আছে, কারণ আমরা দেখব সমরীয় মহিলা যখন আসেন জল তুলতে, যিশু তাকে বলে আমাকে একটু জল দেবে, আর সেই সমরীয় মহিলা বলছে কি বলছেন, আমি নিচু জাত আপনি উচ্চ জাত, কি করে আমি আপনাদের সাথে সেই মিশ্রণ বা সংস্পর্শ পেতে পারি, আমার জল আপনার হাতের ছোঁয়া আপনি খেতে পারেন? আর যিশু তাকে বলছেন কি, আমরা দেখব যে যিশু তাকে বলছে যে তুমি যদি জানতে আমি কে। তাই এই নারীর পরিচয় আমরা জানবো, এই নারীটা কে যিনি দুপুরবেলা এসেছেন, ইনি একজন সমরীয় প্রদেশের স্ত্রীলোক, যারা নিচু জাতির লোক, যাদের হাতে কোনো রকম হাতের ছোঁয়া পর্যন্ত ইহুদি জাতিরা খায় না, তাদের এড়িয়ে চলে, ওই প্রদেশ দিয়ে যায় না। কিন্তু যিশু যখন যান, তার অনুগ্রহ এবং
তার প্রতিজ্ঞা একটা কারোর বিশেষ আত্মার পরিত্রাণের জন্য যুক্ত হয়। আর তাই যিশু ওখানে এসছেন সাধারণ একটা কুয়োর সামনে নয়, উনি নিয়ে এসছেন এক অনন্ত কুয়ো, তার জীবনে মধ্য দিয়ে প্রবাহিত হবে প্রতিটা মানুষের জন্য। আর এই নারীটার পরিচয়টা কি ছিল? ওখানকার দিনে ইহুদি লোকেরা যারা ছিল তারা দেখত এরা সমরীয়, এই প্রদেশে থাকে এরা নিচু জাত, এরা ভালো না। আর যদি আমরা দেখি যে এই নারীর সম্পর্ক ওই জাতির সাথে কি ছিল, না অপবিত্র, তারা ভাবত নিচু জাতের এরা ছেলে মেয়েরা, এই জাতের পবিত্রতা নেই, এরা আমাদের ঈশ্বরের উপাসনা করার যোগ্যতা পায়নি। তাহলে দুটো দেখলাম, নারীর পরিচয়, নারীর সম্পর্ক ইহুদি জাতি। নারীর পরিচয় সমাজের চোখে কি ছিল? সে একজন ব্যভিচারী স্ত্রী লোক ছিল, তার জীবনযাত্রা ভালো ছিল না। সে যখন যিশুকে বলল যে তুমি আমার কাছে জল চাইত, যিশু বলল আমি তোমাকে অনেক অনন্ত জীবনে জল দিতে পারি যা কোনোদিন শেষ হবে না। আর সেই স্ত্রী লোককে যখন বলেছিল, যিশু প্রশ্ন করেছিল তোমার স্বামীকে ডেকে নিয়ে এসো, সে বলল আমার কোনো স্বামী নেই। যিশু বলল কি করে থাকবে, তুমি যার সাথে থাকো সে তোমার পঞ্চম। সেই সময় মেয়েটা সচকিত হয়ে গেল, এ কি বলছে সমাজের তো কি, তাই এই মেয়েটা কি ছিল, ব্যভিচারী স্ত্রী লোক, তার পাঁচটা স্বামী কিন্তু সে কোনোটাই স্বামী নয় যে আছে। আর সেই জন্য সমাজের চোখে সে কি প্রত্যাখ্যাত, দুপুরবেলা আসতো, ওই জন্য লজ্জায় লোকে এরা পছন্দ করতো না। সকালবেলা এরা যদি আসতো, এ যদি জল নিতে আসতো, কেউ তাকে পছন্দ করতো না, সমাজের চোখে সে এক প্রত্যাখ্যাত মহিলা। কিন্তু যিশু কি করেছেন দেখুন, যিশু আমাদের জীবনকে কিভাবে দেখে, পৃথিবীর লোকেরা, ধর্মীয় লোকেরা, সমাজের লোকেরা ওই মহিলাকে বাহ্যিক ও আভ্যন্তরীণ ভাবে দেখেছিলেন। কি ছিলেন? মহিলাটা পাপী, একজন পাপী ছিলেন। আর তাই সে যিশুকে যখন বলল যে আমি জানি যে আমাদের পিতৃপুরুষেরা ভজনা করত, সে কি কি জানতো আমরা দেখব, তারা জানতো যে তার প্রচলিত পিতৃপুরুষেরা তার কোনো উপাসনা করত, তার পদ্ধতি আলাদা। সে আর কি জানতো, সে পাপ করেছে, কিন্তু সে অজ্ঞাতে পাপ করেনি, জেনে শুনেই পাপ করেছে। আর কি জানতো, সে জানতো উপাসনা করার জন্য ওই পাহাড়ের ওপর ঘরটা, ওই মন্দিরে তার বাবা মারা করত, তারা এখন করতে পারে না কারণ সমাজ ব্যবস্থা, তার জীবনযাত্রা পাল্টে গেছে, কিন্তু সে জানে ওখানে এক সময় করত। তার মানে তার জানাটা মধ্যে একটা সীমিত ভাবনা রয়েছে, যিশু তাকে কিছু জানাতে চান। সে আরও জানতো যে যিশু যিনি খ্রিস্ট এই পৃথিবীতে আসবেন, মানব জাতির পরিত্রাণ আনবেন। তিনি আরও জানতেন তিনি যখন আসবেন তখন আমাদেরকে জানাবেন পাপের মুক্তি কি করে পাওয়া যায়। আর সেই অংশ থেকে আমরা জানি যে উনি যখন বলছেন আমি জানি, আর কি জানতেন, উনি জানতেন যে জল তুলিবার জন্য আপনার কাছে কিছুই নাই, কুয়োটিও গভীর। তাই যিশুর কাছে সে জল চেয়েছিল, যিশু বলেছিল যে তুমি যদি জানতে যে কি জল আমি দিতে পারি, সেই জল যা জল তুমি এই কুয়ো থেকে বারবার আর নিতে আসতে হবে না, কিন্তু তুমি সেই অনন্ত জল পাবে। উনি বলেননি এই কুয়োর জলের কথা, উনি আত্মিকভাবে বলেছেন আমাদের মৃত পাপের আত্মা থেকে উদ্ধার করে এক অনন্ত জীবনমালায় পরিণত করা। আর তাই ওই ভদ্রমহিলা ভাবত কুয়োটা গভীর জানতো, কিন্তু সে জানতো না যিশুর ভালোবাসা পাপীদের জন্য কতটা গভীর, হাউ মাচ ডেপথ ফর দ্য সিনার ইন দ্য হার্ট অফ দ্য ক্রাইস্ট। যিশু তাকে দেখিয়েছিল, তিনি আমাদের এই কূপটি দিয়েছেন। সে বলছে আমাদের পূর্বপুরুষের এই কূপ অনেক গভীর। আমরা একটা জিনিস সত্য জানি যে সে মহিলা, তার জানা অনেক কিছু ছিল যেটা বাহ্যিকভাবে দেখতো, মানুষের বা তার জীবনের ভেতরটা সে দেখেও কোনোদিন দেখার সুযোগ পায়নি বা দেয়নি। আর সে অনেক কিছু জানতো, এখানে আপনারা স্ক্রিনে দেখছেন, কিন্তু আমরা জানবো উনি কি জানতেন না। উনি জানতেন না কুবুটি যদি গভীরে হয় সেই জীবন্ত জল কোথা থেকে পাবে, সে জানতো না। সে জানতো না যে যিশু তার পিতৃপুরুষদের যাকোবের থেকেও মহান। তাই তার প্রশ্ন ছিল দুটো, যে আপনি বলছেন আমাকে অনেক জল দেবেন, জীবন্ত জল, সারা জীবন অনন্ত জল,
কিন্তু কোথা থেকে পাবেন? কারণ তার একটা উত্তর ছিল না, সে আর একটা উত্তর ছিল না যে তার পিতৃপুরুষ যিনি জাকব ছিলেন তার থেকেও কেউ বড় হতে পারে, সে এক ঈশ্বরের দাস ছিল। আর সেই জানা তার না জানার মধ্যে যিশু বলতে, তুমি যদি জানতে, কেননা যিশু আমাদের সমস্ত পথে তার দৃষ্টি রেখেছেন। আবার বলি, যিশু তার সমস্ত পথে আমাদের দৃষ্টি রেখেছেন এবং আমাদের জীবনের কোনো কিছু তার কাছে লুকিয়ে নেই, কোনো অপরাধ তার কাছে গুপ্ত নেই, কোনো কষ্ট তার কাছে লুকিয়ে নেই। আর তাই আমরা যদি জানি যে পাপের বেতন হচ্ছে মৃত্যু, আমরা যদি জানি ঈশ্বর দান কি, অনুগ্রহের দান প্রভু যিশু খ্রিস্টতে জীবন, আর কে বলছে সেদিনকে প্রশ্ন করেছিলেন যিশু। তাই গভীর কুয়োটাতে ওই মহিলা প্রতিদিন আসতো, এক বালতি, দু বালতি, চার বালতি জল তুলতো। আমাদের এখানে অনেক আছেন যারা পাঁচ তলায় অনেকদিন জল তুলেছেন, তাই না? যদি আপনাকে এসে বলে আর জল তুলতে হবে না, কত আনন্দ হয় না? আপনাদের বাড়িতে পাঁচতলা অব্দি জল উঠে গেছে, কত আনন্দ হয় না? আর যিশু সেই জলের কথা শুধু বলছে না, যিশু বলছে মৃত্যুহীন জীবনের কথা, যা পৃথিবী ছাড়লে নয়, পৃথিবী বেঁচে থাকতেই আমরা পাপের মুক্তি এই জীবন্ত দেহে বইতে পারি, তার পবিত্রতা, পবিত্র আত্মার সমস্ত জীবন আমরা পেতে পারি। আর তাই যিশুর হৃদয়ের যে সমস্ত গভীরতা ভালোবাসা মানব জাতির পাপীর জন্য, সেই গভীরতা ওই কুয়োর জলের গভীরতার থেকেও অনেক বেশি। আমাদের পাপের গভীরতা যতই হোক না কেন, যিশুর ভালোবাসা দয়া ক্ষমার সমস্ত গভীরতা তার অনেক দ্বিগুণ বেশি, যা আমাদের পাপকে মুছে দিতে পারে। সেই জল পবিত্র যা আমাদের কালিমা মিত্র হৃদয়কে সম্পূর্ণ সমস্ত ময়লা থেকে, পাপ থেকে মুছে দিয়ে সমস্তভাবে প্লাবিত করতে পারে তার দয়ার ক্ষমার মধ্য দিয়ে এক নতুন পবিত্রতার জীবনে। আর সেই জীবন ওই মহিলা সেদিন পেয়েছিলেন। আর তাই বলছে, আমরা যদি দেখি যিশাইয়া 37:37-এ যে যিশু সেখান থেকে বলেছেন যে তৃষ্ণার্ত আমার কাছে আসিয়া পান করুক, যে বিশ্বাস করে শাস্ত্রে বলা আছে তার অন্তর হইতে জীবন্ত জল নদী বইবে। যে বিশ্বাস করে, বিশ্বাসের দ্বারা আমরা পাপ থেকে মুক্তি পেয়েছি, বিশ্বাসের দ্বারা আমরা সমস্তভাবে যিশুর পুনরুত্থিত জীবন পেয়েছি, আর বিশ্বাসের দ্বারা আজকে আমরা এখানে এসেছি অনুগ্রহের তলায়, সেই জাগবত থেকেও মহান, যার গভীরতা পৃথিবীর কুয়ো নয়, আমাদের যে কোনো পাপের গভীরতার থেকেও অনেক উচ্চ, অনেক গভীর, সেই ভালোবাসার মধ্য দিয়ে, সেই দয়ার মধ্য দিয়ে, সেই পবিত্র ঈশ্বরের পুত্র যিশুর মধ্য দিয়ে আজকে আমরা সেই অগভীরতা জীবনের মধ্যে দিয়ে আমরা নতুন জীবনের আস্বাদ পেয়েছি, যেখানে পাপ নয়, যেখানে আমাদের অপবিত্রতা না, যিশুর সত্য, যিশুর মুক্ত জীবন, যিশুর অনন্ত জীবন, যিশুর দয়া সমস্ত পূর্ণতা দিয়েছে, আর সেই পূর্ণতাই আমরা কাজ করব। তাই হিতোপদেশের 28:13 তো বলেছে যে আপন অধর্ম ডাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তা স্বীকার ত্যাগ করে করিয়া সে করুণা পাইবে। আর সেই করুণা আমরা আজকে পেয়েছি, সেই করুণা সমরেও নারী পেয়েছিলেন, সেই দয়া পেয়ে উনি ছুটে গেছিলেন, কারণ ঈশ্বর এই রকম উপাসনাকারীদেরই অন্বেষণ বা খোঁজ করেন। যিশু খোঁজ করেছিলেন ওই নারী, নারী খোঁজ করে যিশুর জন্য যাননি, যিশু সম্পূর্ণ অন্বেষণ করেছেন, ওনাকে পাপের মুক্তি দিয়েছেন, দিয়েছেন সে এক নতুন জীবন, এবং উনি মহিলা সঙ্গে সঙ্গে সমস্ত ফেলে ঈশ্বরের পাপের মুক্তির আনন্দ পেয়ে ছুটে গেছেন গ্রামে, এসেছেন দেখো। আর আজকে আমরা এখানে এসেছি, সেই মুক্তি পেয়েছি আমরা ব্যক্তিগতভাবে, প্রত্যেকের সাথে আমরা যিশুর সম্পর্ক করেছি। আর আমাদের জীবনের পাপের গভীরতা যতই হোক না কেন, যিশুর দয়া ভালোবাসা ক্ষমা তার অনেক বেশি উচ্চ গভীরতা আমাদের পাপের থেকে, আর তবেই আজকে সেই পরাক্রমে আজকে আমরা দাঁড়িয়েছি, সেই সত্যের আহ্বানে আমরা দাঁড়িয়েছি, আমরাকে করুণা পেয়েছি, সেই করুণা সমরণীয় যার জীবনে সমস্ত জাত পাতকে যিশু মুছে দিয়ে তার হৃদয়কে স্পর্শ করেনি, তার পাপের সমস্ত যে কলঙ্ক তা মুছে দিয়েছেন, যা সমাজের লোকেরা বুঝতে পারে না, যা ধর্মীয় লোকেরা বুঝতে পারে না, যিশুর ভালোবাসা এতই মারাত্মক এবং পরাক্রমশালী। আর সেই ভালোবাসাই আজকে আমরা দাঁড়িয়েছি। তাই যিশু বলেছিলেন তোমরা যা জানো না তার ভজনা করছো, কিন্তু আমি জানি। ভাই বোনেরা আমরা কি জানি কার উপাসনা করছি? ভাই বোনেরা আমরা কি সত্যি সেই যিশুকে
আমাদের জীবনটাকে দিয়েছি। আর সেই মহিলার মতো আজকে আমরা শুধু এখানে উপাসনা করব না, এই চার্চ থেকে বেরিয়ে যাবো যখন, তখন প্রত্যেকের কাছে গিয়ে বলবো দেখো আমরা জীবনে কি পেয়েছি, আমরা পেয়েছি সেই সত্য, সেই আনন্দ, সেই দয়া, যেই ক্ষমা, যে ক্ষমা আমাদের এই পৃথিবীর কোনো মানুষের থেকেও অনেক বেশি, যে কুয়োরের গভীরতাকে মাপা যায় না সেই গভীরতা ভালোবাসা আমাদের যিশু দিয়েছেন। আর আজকে আমরা সেই সত্যিই উপাসনা করব। আর তাই তিনি বলেছেন যে আমাকে বলিয়া দিলেন তিনি কি খ্রিস্ট নহেন, এই ম্যান স্বীকারোক্তি পাপের মুক্তি মুক্ত করেছে তাকে, আজকে সে লজ্জা ভয় নয়, সমাজের কলঙ্কনি নয়, সে সম্পূর্ণ যিশুর সমস্ত আশীর্বাদ ধন্য সন্তান, সে দাঁড়িয়ে বলছে আমি আজকে মুক্ত। হালেলুইয়া, আজকে আমরা সেই উপাসনায় করব, আমাদের জীবনে পাপের কলঙ্ক যিশু মুছে দিয়েছেন, আর আজকে আমরা তার সত্য পেয়েছি, সে তার শারীরিক চাহিদার থেকে গুরুত্বপূর্ণ পেয়েছে, সে শুধু জল তৃষ্ণা মেটাতে সে দেহের জন্য গিয়েছিল, যিশু তার থেকেও তাকে বেঁচে দিয়েছেন। আজকে আপনার জীবনে যদি কোনো রকম এরকম কষ্ট থাকে যে আপনি চেয়েছেন পাননি, এখন অপেক্ষা করছেন, নির্ভর করুন যিশুর ওপর, যিশু আপনাকে খুঁজছে, কারণ যিশু সত্যের উপাসনাকারীকে অন্বেষণ করে। উনি এই অন্বেষণেই মহিলার কাছে গিয়ে পৌঁছেছিলেন এবং তাকে মুক্ত করেছিলেন, সমাজের কলঙ্ক ব্যভিচার থেকে মুক্ত করে উনি সেই লাইসেন্স বা সার্টিফিকেট দিয়েছিলেন যে তুমি পবিত্র, কারণ আমি পবিত্র, আমার মধ্য দিয়ে তুমি বিশ্বাসের দ্বারা মুক্ত হয়েছ, সে ছুটে গিয়েছিলেন। আসুন আজকে আমরা নতই সেই ঈশ্বরের কাছে, সেই ঈশ্বর যিনি ছিলেন আছেন থাকবেন, তিনি আলফা তিনি ওমেগা, যার কোনো পরিবর্তন নেই, ইমিউটেবল গড, সেই ঈশ্বরে আজকে আমরা উপাসনা করছি। আসুন আমরা সেই উপাসনায় দাঁড়াবো যে তিনি সত্য জানতেন না কিন্তু সত্য পেয়েছিলেন। আপনাদের হৃদয়ে কি সত্য সেই আজকে জেনেছেন? সমরিয়ার নাম পাতে যে প্রকৃত ভজনাকারীরা যখন করে সেটাই করে, কারণ পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। আসুন আমরা প্রার্থনা যাই। ধন্যবাদ। জীবন জল দিয়েছিল পিতাগো, তুমি আমাদের সেরকম জীবন জল দিয়েছো পিতাগো, আর আমরা যেন সেই জীবন জলকে আমরা তৃপ্ত হয়েছি পিতাগো, আমাদের তুমি অনেক তৃপ্ত করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই, তোমার মতন আব্বা পিতা পেয়েছি পিতাগো, তাই তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই পিতাগো, তুমি এইভাবে আমাদের সেই জীবনের শেষ দিন অব্দি তুমি আমাদের শেষ ভরে রেখো পিতাগো, তোমার আশীর্বাদে ছায়া যেন সবসময় থাকতে পারি, সব প্রার্থনা গৌরব প্রশংসা মহিমা একমাত্র যিশু নামে চাই, ধন্যবাদ, আমেন। Thank you.
ধন্যবাদ সকলকে। আমরা জানি যে আমাদের কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সারা পৃথিবীতে, কিন্তু আমরা দৈহিকভাবে যখন অবস্থিত হয়েছি, দৈহিকভাবে আমরা সেই সমস্ত আত্মিক ভোজ গ্রহণ করব ঈশ্বর যেদিন চাইবেন। আসুন আজকে আমরা তার কাছে নমিত হই এবং আত্মিকভাবে এই কমিউনিয়ন বা আমরা এই ভোজন গ্রহণ করি। এক করিন্থীয় 11:25-26 যেখানে উল্লেখ করছে, যিশু সেই তার ক্রুশে যাওয়ার আগের রাতে আহারে বসেছেন তার শিষ্যদের মাঝে, উনি পানীয় নিলেন এবং সকলকে বিতরণ করলেন, বললেন এই আমার রক্তরূপে তোমরা গ্রহণ করো। তারপরে উনি সেই রুটিখানা নিয়ে সকলকে বিতরণ করলেন, বললেন এই আমার দেহরূপে তোমরা গ্রহণ করো। তার আজ্ঞা, সাধু পৌল বলছেন এটা তার নির্দেশ, তার দ্বিতীয় আগমন পর্যন্ত আমরা যেন এটা পালন করি। আর সেই পালনের মধ্য দিয়ে আমি আপনাদের বলবো, যারা আপনারা পবিত্র আত্মায় এবং জলে বাপ্তিস্ম নিয়েছেন, তারা প্রত্যেকেই এই প্রভুভোজে আহ্বায়িত। তাছাড়া যারা নতুন এসছেন, যারা জানছেন, প্রভু আপনাদের প্রত্যেককেই আগামী দিনে আহ্বান জানায় তার এই ভোজে যাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আসুন আমরা, আমাদের হৃদয়ে যদি কোনো রকম অপরিচ্ছন্নতা, অপবিত্রতা থেকে থাকে, ঈশ্বরের কাছে ক্ষমা চাই, মৌনতার মধ্যে দিয়ে হৃদয় থেকে খুলে দাঁড়াই, যাতে আমরা এটা গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে, তার পবিত্রতার মধ্য দিয়ে গ্রহণ করতে পারি। আসুন আমরা 30 সেকেন্ড সাইলেন্সে যাব। ধন্যবাদ।
ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। জীবন খাতে যা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সেই
বাক্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অস্ট্রেলিয়া থেকে ব্রাদার এডি ওয়েলকাম ব্রাদার যিশু কাছে মন্ডলীর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম ব্রাদার ওয়েলকাম টু অনলাইন চার্চ আওয়ার লাভ অফ দা ফিজিক্যাল চার্চ যিশু কাছে মন্ডলী The house of God Church, welcome to you, and we are grateful to you, and thank you for joining with us. Now I hand over to our pastor, Sanjeev Bose, to continue. Thank you, brother Ishanto, for giving this privilege today. Thank you, brother Eddie, for joining with us. They are on the church physically, and they are welcoming you. That in the name of our Lord Jesus Christ, now up to you, start. Thank you. Thank you. Thank you for this opportunity. It is such a great privilege, and it's a pleasure. And also it's a blessing to see how God works among his people. It is wonderful. I'm gonna start with a prayer, and my prayer would be associated with the church and how God blesses us all. In our ministry. So would you like to translate it or would yes, I just brother, I'll do it. উনি বলছেন সকলকে যিশু নামে আমি ধন্যবাদ জানাই আপনারা সকলে এসেছেন এবং আত্মিক অবস্থানের মধ্য দিয়ে একে অপরকে সহভাগিতা করছেন এবং আজকে আমি প্রার্থনা দিয়ে শুরু করব এবং তারপরে সেই বাক্যের অংশে যাব yes brother let's just bow our heads and our hearts and just pray Father we thank you নত হই এবং প্রার্থনায় যাই Father, we thank you for your faithful love. Pobitro Pita, tomake dhonnobad janai tomar bishwasjoggo premer jonno. For us that never ends and your mercy which never ceases. Tomar somosto bhalobasha je jokono bondho hoy na ebong somosto doya jokono theme jay na. They are new every morning. Great is your faithfulness. Potita shuprobate ta nobayito hoy ar tai tomar darun bishwasjoggo sei bishwasjoggo bhalobasha. Lord, once again we acknowledge you are God. আমরা মনে করি প্রভু তুমি একমাত্র সেই আমাদের বিশ্বাসযোগ্য প্রভু. You created the heaven and the earth and put everything in place. তুমি স্বর্গ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা এবং সবকিছু তার মধ্যে অবস্থান করে. You are the Lord and there is no other. তুমি একমাত্র প্রভু সেখানে আর কেউ নেই প্রভু. We thank you for giving us this church to worship you. আমরা ধন্যবাদ জানাই প্রভু তুমি এই চার্চ দিয়েছো যাতে আমরা প্রার্থনা করতে পারি. We also thank you for providing the resources for us to serve you. আমি ধন্যবাদ জানাই আমাদের সমস্ত সম্পদ এই চার্চ চালানোর জন্য তুমি দিয়েছো তার জন্য কৃতজ্ঞ প্রকাশ করি. Thank you Father for your protection around our congregation, families and those involved in the ministry of this new church. ধন্যবাদ প্রভু তুমি আমাদের প্রতিটা সুরক্ষা দিয়ে এনেছো এবং সুরক্ষা রেখেছো এবং এই মণ্ডলীর জন্য তোমার কাছে সমস্ত ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি. Father we come to you today knowing that there is nothing you need. Prabhu, amra tomar kache eschi je tomar kache shobkichu paoa jete pare. But in view of your great mercy, we come to offer ourselves to you as living sacrifices. Prabhu, ami tomar kache achi somosto bhabe noto hoi e amaderke shompurno somorpon kori. We living sacrifices individually, our families and this church. Amra somosto bhabe jibonto bhabe আমাদের জীবনকে সমর্পণ করি প্রত্যেককে ব্যক্তিগতভাবে এবং পরিবারগতভাবে এবং মণ্ডলীভাবে and we offering this in this new church আমরা সমস্তভাবে এই নৈবেদ্য দিই এই নতুন মণ্ডলী বা এই নতুন চার্চে Father may it be used to further your kingdom and glorify your name Father প্রভু এই মণ্ডলী তোমার গৌরব এবং স্বর্গরাজ্যে বিস্তারের জন্য সমস্তভাবে কার্যে ব্যবহৃত হোক And we pray all this in the precious name of your Son, Jesus Christ. Amen. Prarthana pavitra pitar putra jishu name chai. Amen. Thank you, brother. Thank you. So, walking in his will. To amra ajke je ongsho theke porchi seta hocche tar ichcha ishwarer ichchate jibone chola. How could we serve the Lord in this new church? Kibhabe shombhob hoy je amra kibhabe notun ei mondolite প্রভু সেবা করতে পারি হাউ শুড উই স্টার্ট কিভাবে আমরা শুরু করতে পারি এন্ড ওয়্যার শুড উই স্টার্ট কিন্তু আমরা কোথায় থেকে এটা শুরু করতে পারি
And also, what is the Lord's will for His people in this church? কিন্তু ঈশ্বরের ইচ্ছা কি এই মণ্ডলীতে তার লোকেদের জন্য? You know, this is a major concern for Christian believers. আপনারা জানেন এটাই হচ্ছে সমস্তভাবে চিন্তা আমাদের এই বিশ্বাসী পরিবারের জন্য. God's will has become very confusing for so many believers. আর তাই ঈশ্বর অনেক সময় অনেকের কাছে কিন্তু হয়ে দাঁড়ায়. Some say, I'll do this because it is God's will. অনেকে বলেন যে আমরা এটা করছি কারণ এটা ঈশ্বরের ইচ্ছা. And then some others say, no, I won't do the same thing because it is God's will. অনেকে বলে না আমরা সেটা করতে চাই কারণ এটা ঈশ্বরের ইচ্ছা. If you open our Bibles in John chapter 7, verses 16 to 18, আমরা যদি যোহনের 7 অধ্যায় 16 থেকে 18 খুলি. Brother, would you like to read it? Yes. যিশু তাহাদিগকে উত্তর করিয়া কইলেন, আমার উপদেশ আমার নহে, কিন্তু যিনি আমাদেরকে পাঠিয়েছেন তাহার, যদি কেউ তাহার ইচ্ছা পালন করিতে জানে, ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয়ে জানতে পারবে, ইয়া ঈশ্বর হইতে হইয়াছে, না আমি আপনা হইতে বলি। যে আপনা হইতে বলেন সে আপনারই গৌরব করার চেষ্টা করে, কিন্তু যিনি আপন প্রেরণ কর্তার গৌরব চেষ্টা করে তিনি সত্যবাদী, আর তাহাতে কোনো অধর্ম নেই। Amen. So we see Jesus talks about a very important view. আমরা দেখছি যিশু কিছু বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস এখানে বলছেন. And that's the will of God. সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা. So what is the will of God? ঈশ্বরের ইচ্ছা কি? Where can we find it? আমরা এটা কোথায় পেতে পারি? So Jesus tries to explain to us that the will of God is the word of God. যিশু বলেছেন ঈশ্বরের ইচ্ছা হচ্ছে ঈশ্বরের বাক্য বা বাণী. Jesus was doing the will of God by teaching the word of God. যিশু বলেছেন যে ঈশ্বরের বাক্য শিক্ষা দিয়ে ঈশ্বরের ইচ্ছা পালন করা যায়। So abiding in God's word is to walk in God's will. অর্থাৎ ঈশ্বরের ইচ্ছার সাথে যুক্ত থাকা মানে ঈশ্বরের বাক্যের মধ্যে থাকা। And also Isaiah in chapter 53 tells us something else about God's will. দীর্ঘায়ু হইবেন এবং তার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। আমরা দেখতে পারি যে যিশুর ইচ্ছে পূরণ করতে গিয়ে আমাদের কষ্ট হতে পারে। To be hated by many. আমরা অনেকে ঘৃণা করতে পারে। To be rejected and to be persecuted. এবং আমাদের অনেক কিছু ভোগ দুঃখ কষ্ট বেদনা করতে হতে পারে। But through all this, the will of God is to be glorified. আপনাদের মনে রাখতে হবে ঈশ্বরের ইচ্ছে এর মধ্যে দিয়ে পূর্ণতা পাবে। Through your life, through my life, through your testimonies and through your ministries. তোমাদের সমস্ত জীবন, আমার জীবন এবং তোমরা যা কাজ করো তার স্বর্গরাজ্যে বিস্তারে সবই মহিমান্বিত হবে। So we want to look and see what is the will of God for this new church. আমরা দেখব যে ঈশ্বরের এই নতুন গির্জা বা মণ্ডলীর জন্য কি ইচ্ছে। And how important is the will of God? এবং সেটা কত প্রয়োজন, বিশেষ ভূমিকা গ্রহণ করে। And how can we know the will of God? Where do we look for the will of God? আমরা কেমন ভাবে জানতে পারি ঈশ্বরের ইচ্ছে কি এবং কোথায় সেটা? I want to share with you five basic principles. আমি এখানে আপনাদের পাঁচটা মৌলিক নীতি সম্বন্ধে ঈশ্বরের ইচ্ছে জানার জন্য ব্যক্ত করব। Five basic principles to know God's will. সমস্তভাবে এই পাঁচটা নীতি ঈশ্বরের ইচ্ছাকে জানতে আমাদের সাহায্য করবে। So the will of God starts like this. Be saved. ঈশ্বরের ইচ্ছা শুরু হচ্ছে পরিত্রাণ পাও। Be spirit filled. আত্মায় পরিপূর্ণ হও। Be sanctified. পবিত্রিত হও। Be submissive. নত হও। And suffer for Christ's sake. খ্রিস্টের জন্য কষ্ট ভোগ করো। So these are the five basic principles that not only the church has to hold on to, every individual Christian should hold on to. এই পাঁচটা নীতি মৌলিকভাবে শোনো চার্চকে নয়
ব্যক্তিগত ভাবে প্রত্যেকটা বিশ্বাসীকে জীবনেই চলতে হতে পারে। So let's look at the first one, be saved. What does that mean? প্রথমটা দেখি আমরা, পরিত্রাণ পাও, তার মানে কি? Apostle Peter explains that in his epistle, which Brother Sanjeev, would you like to read it? Yes. আমাদের জানি পিতর বলেছেন, দুই পিতরের তিন অধ্যায় নয়, প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, যেমন কেহ কেউ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। কতগুলো লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন করেন, পৌঁছতে পারেন, এই তাহার বাসনা। And also 1 Timothy chapter 2 verse 4. 1 তিমোথি 2 অধ্যায়ের 4 পদে বলছে, তাহার ইচ্ছে হে, ঈশ্বর ইচ্ছে হে, যেন আমরা প্রতিটা মানুষ পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছতে পারে। You see, God wants everyone to be saved. দেখুন আপনারা, ঈশ্বর চান প্রতিটা মানুষ পরিত্রাণ পাপ থেকে মুক্তি পাক। God doesn't make any difference. He doesn't favor. ঈশ্বর কোনো রকম বাদ বিচার করেন না, কাউকে এক্সট্রা ফেভার দেন না। And salvation is where the will of God begins. আর তাই ঈশ্বরের ইচ্ছা সম্পূর্ণভাবে বিশ্বাসের দ্বারা পরিপূর্ণ হতে পারে। The will of God is that you be related to him through faith. ঈশ্বরের ইচ্ছে হচ্ছে যে আপনি বিশ্বাসের দ্বারা তার সাথে যুক্ত হন। Not through human families. শুধু মানব জাতির পরিবারের মধ্য দিয়ে না, আমার বন্ধু বান্ধব ভাই বোন এর মধ্য দিয়ে না। In Mark chapter 3, 32-34, the last part, you know what Jesus says? আপনারা জানেন মার্ক 3 অধ্যায়ের 32 থেকে 35 এর শেষটা কি বলেছে? কেননা যে কেউ ঈশ্বরের পাত্র ইচ্ছা পালন করে সে আমার ভ্রাতা বা ভাই বা ভগিনী ও মাতা। Verse 35 says, whoever does God's will is my brother and sister and my mother. বলছে যে ঈশ্বরের ইচ্ছা পালন করে সে আমার ভ্রাতা এবং ভগিনী মাতা। You see, God's will for his church is to know how important salvation is for the church. তাই আমরা জানি ঈশ্বরের ইচ্ছে যে পরিত্রাণ কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। The church is not a social club. চার্চ কখনো একটা সমাজের কোনো ক্লাব নয়। The church is not an entertainment place. চার্চ কখনো আমাদের আনন্দদায়কের জন্য নয়, উচ্ছৃঙ্খলা। The church is a place we offer salvation. চার্চ হচ্ছে সেই জায়গা যেখানে আমরা পরিত্রাণ পেতে পারি, ঈশ্বরের উপাসনা করতে পারি। Some can be members of the church. কেউ কেউ আমরা সদস্য হতে পারি চার্চের। Some can be the leaders of the church. কেউ কেউ আমরা চার্চের সমস্ত পরিচালনা করতে পারি। Some can even preaching in the church. অনেকে আমরা সেই প্রিচিং বা আমরা ঈশ্বরের বাক্য পরিবেশন করতে পারি। Teaching in the church. আমরা শিক্ষা দিতে পারি চার্চে। Some can be chosen by family members. আমরা পরিবারের মধ্য থেকে আসতে পারি। And some can even be chosen by church members. অথবা চার্চের মণ্ডলী থেকেও আমাকে মনোনীত করতে পারে। But the question is, are they saved? কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা কি সমস্ত পরিত্রাণ পাপ থেকে মুক্তি পেয়েছেন? They have to be saved. তাদের পাপের থেকে পরিত্রাণ পেতে হবে। The question is, why is getting saved so unpopular in this world? প্রশ্ন হচ্ছে যে কেন এই পরিত্রাণ পাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ প্রচলিত বা বলতে পারেন সমস্তভাবে সাধারণভাবে লোকে মেনে নিতে পারে না। People talk about happiness. কারণ এটা এমন ধরনের কথা বলে না যেখানে পৃথিবীর সমৃদ্ধি হাসি খুশি পেতে পারি। People talk about good health. মানুষ অনেকে বলে ভালো স্বাস্থ্য হও। People talk about good prosperity. মানুষ বলতে পারে যে জীবনে সম্পদ করো, বড় পয়সা করো, ঘর করো, বাড়ি করো। But you know, getting saved deals with sin. কিন্তু তারা জানো যে পবিত্র আত্মার কোন রকম মধ্য দিয়ে পরিত্রাণ পায় না। The world does not want to respond to any message that talks about sin. তাই পৃথিবীর লোকেরা পাপ সম্বন্ধে শুনতে চায় না, ও নিয়ে কথাই বলবে না।
And sometimes man wants to save himself and wants to have his own created gods. মানুষ কখনো কখনো নিজের তৈরি ঈশ্বরকে করে পূজো করে আনন্দ পেতে চায়। Whatever he has created for himself. যেটা তিনি ক্রিয়েট তৈরি করেছেন নিজের জন্য। God's will for you is to be saved. ঈশ্বরের ইচ্ছা আপনি যাতে পাপ থেকে মুক্তি পান। To have relationship with God, the Father. যাতে ঈশ্বরের পিতার সাথে সমস্ত সম্পর্ক যুক্ত হয়। God the Son and God the Holy Spirit. সমস্তভাবে পবিত্র সন্তান যিশুর মধ্য দিয়ে এবং পবিত্র আত্মার মধ্য দিয়ে সম্পর্ক যাপিত হয়। So no one can be part of His church, God's church, if you or me or anybody else not saved. কেউ এই পৃথিবীতে ঈশ্বরের সমস্ত চার্চ বা মণ্ডলীর মধ্যে আসতে পারে না যদি তারা পাপের থেকে পরিত্রাণ না পায়। You see, we can invite people come to church. আমরা দেখি সাধারণ লোক অনেক লোক আসে। But they cannot serve in the church if they're not saved. কিন্তু তারা ঈশ্বরের কাজ চার্চের মধ্যে করতে পারে না যদি তারা পাপের থেকে পরিত্রাণ না পায়। This is the first and most important part of God's will for you, for me, and for your church. এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমার আপনার জন্য আমার জন্য এবং এই মণ্ডলী বা চার্চের জন্য। The second part we look is to be spirit-filled. God's will is that His people, His church, be spirit-filled. আমরা দ্বিতীয়ত আমরা দেখব যে যেখানে আমরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হব। Ephesians 5:15 to 20, Apostle Paul explains that. আমরা দেখছি এফেসীয় 5 অধ্যায়ের 15 থেকে 20 অবধি সেটা বলেছেন। Would you like to read that passage, brother? Yes. আমি পড়ছি 5 অধ্যায়ের 15 থেকে 20 পর্যন্ত। তাই আমরা কি রকম জীবন যাপন করছো, তোমরা কি রকম জীবন যাপন করছো, সেদিকে বিশেষ সতর্ক দৃষ্টি রেখো। নির্বোধ লোকেদের মতো চলো না, কিন্তু জ্ঞানবানের মতো হও। সময় বড় খারাপ, এই জন্য ভালো কিছু করার সুযোগ পেলে তার সৎ ব্যবহার করো। তাই নিজেদের জীবন নিয়ে অবদের মতো চলো না। বুঝতে চেষ্টা করো যে প্রভু তোমাকে দিয়ে কি কাজ করাতে চান। ডাকরাজ প্রাণ করে মাতাল হয়ে না, তাতে আত্মিক জীবন ধ্বংস হয়ে যাবে। তার পরিত্রাত্তে পবিত্র আত্মায় পূর্ণ হও। গীত সংহিতার স্তোত্র ও আত্মিক সংবিধানে সংকীর্তনে একে অপরের সাথে আলাপ করো। অন্তরে প্রভু উদ্দেশ্যে সুরের আলোচনা করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে সব সময় সব কিছুর জন্য আমাদের ঈশ্বর ও পিতাকে ধন্যবাদ দাও। আমিন। God's will for his church is to be spirit-filled. আমরা জানি যে ঈশ্বর তার সমস্তভাবে আত্মায় পরিপূর্ণ করতে চান আমাদের। Often people ask, কখনো কখনো ঈশ্বর মানুষরা আমাদের জিজ্ঞেস করে, প্রশ্ন করে, How can I be filled with the Spirit of God? How can I know that I am being filled with the Spirit of God? And what are the signs of being filled with the Spirit of God? Jesus explained this in chapter 14 of Gospel of John, 25-26. সেটা 25 থেকে 26 সেটা বলেছেন, আমি তোমাদের সাথে থাকতে থাকতে এসব কথা বললাম, কিন্তু সেই সাহায্যকারী পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনি তোমাদের সব কিছু শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা যা বলেছি সেই সকল বিষয়ে তিনি তোমাদের স্মরণ করিয়ে দেবেন। আমেন। So you see, the Holy Spirit's job is to teach us what Jesus did, what Jesus said. পবিত্র আত্মা আমাদের দেখায় যে যিশু কি করেছে আর আমাদের কি করা উচিত। Also, Apostle Paul writes in 1 Corinthians chapter 2 about the same thing, chapter 2 verse 14. আমরা জানি সাধু পৌলও 1 করিন্থীয় 2 অধ্যায় 14 তে একই লিখেছে, যার মধ্যে ঈশ্বরের আত্মা নেই সে আত্মা থেকে বিষয়গুলো আসে না, তাহা গ্রহণ করতে পারে না, কারণ তার কাছে যেসব মূর্খতা। যে ব্যক্তির মধ্যে পবিত্র আত্মা নেই সে আত্মিক কথা বুঝতে পারে না, কারণ সে বেশি বিষয়গুলো কেবল বাহ্যিকভাবেই বিচার করা হয়, কিন্তু আত্মিকভাবে বিচার করা প্রয়োজন। আমেন। You see, like the man and the world, they create their own spirit and they want to follow that. But the true spirit comes from Jesus. It is about Jesus and his word.
আমরা জানি যে মানুষ নিজের সমস্ত জীবনের আত্মা দিয়ে নিজের মতো করে চলতে গিয়ে ক্ষতি করে, কিন্তু সত্য এবং পবিত্র আত্মা আসে যিশুর কাছ থেকে এবং তার বাক্য অধ্যয়ন এবং বাক্যের সত্যের মধ্য দিয়ে। The spirit filled is no great mystery. আর এই পবিত্র আত্মা আমাদের ভেতরে যে থাকে এটা কোনো রকম রহস্য নয়। It is simply Christ consciousness. এটা আমাদের ঈশ্বরের সমস্ত আত্মার পরিপুষ্টতা অনুসন্ধান দেয়। To be spirit filled is being is a matter of believing every day. আর ওটাই আমাদের প্রতিটা দিন বাস করতে হয়। With your eyes open, saturated with presence of Christ. আমাদের সর্বদা ঈশ্বরের পবিত্র পিতার পুত্র যিশুর সামনে দাঁড়াতে হয়। And how can we get saturated with Christ? That's the question. আমরা কি করে যিশুর সাথে এই সমস্ত ভাবে যুক্ত হতে পারি? You see, the more you and I focus on Christ in the word of God, the more the thoughts of God saturate in our minds. আমরা দেখি যত বেশি যিশুর সাথে যুক্ত হই তত বেশি আমাদের চিন্তা ভাবনা যিশু এবং ঈশ্বরের মতো করে গড়ে ওঠে। Because the Spirit of God understands the heart and mind of God and reveals these truths to us. আমরা জানি পবিত্র আত্মা আমাদের বুঝতে সাহায্য করে, আমার মনকে ঈশ্বর সম্বন্ধে জানতে এবং প্রকাশ করে তার সত্যকে তার বাক্যের মধ্য দিয়ে। And the question is, how does it reveal to us? Through the Bible. Simple. কিভাবে সেটা আমাদের প্রকাশ করে? বাইবেলের মধ্য দিয়ে সত্য। The church has to have an open Bible and preach from the Bible. আর তাই সমস্ত ভাবে চার্চে বাইবেল খোলা থাকবে এবং সেখান থেকে অধ্যয়ন হবে। Teach from the Bible. এবং বাক্য থেকে বাইবেলের থেকে সেই শিক্ষা প্রদান হবে। So the third principle is to be sanctified. তৃতীয় নীতি হচ্ছে যে তুমি পবিত্রকৃত পৃথকীকৃত হও। Simply being sanctified means to be separated. তার মানে হচ্ছে পবিত্রকৃত হওয়া মানে আমরা আত্মিকভাবে সমস্ত পৃথক থাকব। This is the third clear teaching in God's word. ঈশ্বরের বাক্য মধ্যে দিয়ে এটা সম্পূর্ণ স্বচ্ছ তৃতীয় এক শিক্ষা। About his will concerning ourselves and our church. আর এটা আমাদের সম্বন্ধে এবং এই মণ্ডলী বা চার্চের সম্বন্ধে। God's word says be holy because I'm holy. আমরা জানি লেবীয় পুস্তকে বলেছে 11:44 আমি পবিত্র তাই তোমরা পবিত্র হও। Let's see what Apostle Paul writes to Thessalonians chapter 1 verses 4 to 3 to 5. আমরা যদি দেখি 1 থেসালোনিকের 4 অধ্যায় 3-এর 5-এ যেখানে সাধু বলছে আমাদেরকে যে ঈশ্বর চান যেন তোমরা সমস্তভাবে পাপ থেকে মুক্তি পাও, তার ইচ্ছে মধ্য দিয়েই আমাদের সমস্ত তোমরা সব রকম যৌন পাপ থেকে দূরে থাকো। ঈশ্বর চান তোমরা পুরুষরা প্রত্যেকভাবে জানো কিভাবে পবিত্র সম্মানজনকভাবে নিজের স্ত্রীর সাথে বসবাস করতে হয়। বিজাতিরা যারা ঈশ্বরকে জানে না সেভাবে কামনা বাসনা দ্বারা তোমরা চলো না। আমেন। আমেন। You see, God wants us to be saved. God wants us to be spirit filled. ঈশ্বর আমাদের চান আমরা পরিত্রাণ পাই এবং তার আত্মায় পরিপূর্ণ হই। And be set apart. Be holy. আমরা পবিত্র হবে জীবনটাকে আত্মিকভাবে চলি। We need to be pure and holy for his use. তাই আমাদের তার ঈশ্বরের কাজের জন্য ব্যবহৃত হওয়ার জন্য পবিত্র এবং সমস্ত খাঁটি হতে হবে। We cannot serve God in our own terms. আমাদের মত করে আমরা ঈশ্বরকে সেবা করতে পারি না। We cannot serve God and man. আমরা একই সাথে মানুষকে সন্তুষ্ট এবং ঈশ্বরকে সেবা করতে পারি না। What that means we cannot serve God, right? Or we cannot serve the Lord and the world at the same time. আমরা একই সাথে ঈশ্বর এবং আমরা অন্য মানুষকে সেবা পৃথিবীর মতো জীবন যাপন করতে পারি না। We must keep our bodies and our thoughts holy and in line with God's word. আমাদের তাই আমাদের দেহকে এবং আত্মাকে ঈশ্বরের পবিত্রতার মতো তার বাক্যের মতো সমস্তভাবে রাখতে হবে। Let me tell you one thing. আমি একটা তোমাদের কথা বলি। Sanctification doesn't happen once.
আমি বলি যে পৃথকীকরণ বা এই পবিত্রতা রাতারাতি হয়ে যায় না। It's a process. এটা একটা প্রক্রিয়া। Until the day that we meet the Lord, it's a process that we go through. যিশু যতক্ষণ না আমাদের সমস্ত দ্বিতীয় আগমন আসেন, আমরা প্রতিদিনই উন্নত হই তার আত্মিক পবিত্রতার মধ্যে দিয়ে। We make mistake, we fall down, we get up, we confess our sins and we move on. আমরা ভুল করি, আমরা ঈশ্বরের কাছে ক্ষমা প্রাপ্তি করি, অনুতাপ করি, আবার উঠে দাঁড়াই, এইভাবে চলি। That's why we call our God a merciful God. আমরা এটাকেই বলি যে আমাদের সমস্ত দয়াপূর্ণ ঈশ্বর। He is a gracious God. তিনি হচ্ছেন খুব আমাদের দয়াশালী ঈশ্বর। And the church needs to be merciful. এবং চার্চকেও মণ্ডলীকেও সেই দয়াপূর্ণ ক্ষমাপীল পূর্ণ জীবন যাত্রা করতে হবে। The church needs to be gracious. এবং তাদের মধ্যে সেই দয়া ভাব থাকতে হবে। To love and forgive. এবং প্রতিটা একে অপরকে ভাই বোন ক্ষমা করব এবং ঈশ্বরীয় প্রেম করব। You see, if you believe that we are forgiven, আপনি যদি বিশ্বাস করেন আপনার পাপের ক্ষমা পেয়েছেন যিশুর কাছ থেকে, then we need to forgive. তাহলে আমাদের অন্যকেও ক্ষমা করতে হবে। Let's look at the fourth principle. আমরা চতুর্থ নীতিকে দেখি। Be submissive. নত হও, সমর্পিত হও। Brother, would you like to read this one as well? 1 Peter 2, 30 to 15. 2 অধ্যায় 13 থেকে 15 আমি পড়ছি। জগতের শাসনকর্তাদের বাধ্য হও, প্রভুর জন্যই তা করো। রাজ্যের সর্বময় কর্তা হিসেবে রাজ্যের বাধ্য হও। অন্যায়কারীদের শাস্তি দিতে এবং যারা সৎ কাজ করে তাদের প্রশংসা করতে রাজা কর্তৃক যে নেতারা যুক্ত তাদের বাধ্য হও। এইভাবে তোমার ভালো ভালো কাজ করে সেই সব মূর্খ লোকেদের তোমাদের সম্পর্কে মূর্খের মতো কথা বলা থেকে বিরত করো, ঈশ্বরও তাই চান। আমেন। আমেন। God's will also covers being submissive. God wants his people to be submissive. ঈশ্বরের ইচ্ছে যে প্রতিটা মানুষ আমরা ঈশ্বরের কাছে সমর্পিত হই। 1 Peter 2 chapter 2 verse 18 explains even to servants to be submissive. Even if the master is harsh, even if the master is giving us hard time, we need to be submissive. এবং যদি আমাদের প্রভু এরকম হয় সেখানে আমাদের সমস্ত ভাবে নিজেকে অর্পণ করতে হবে। That's the difference between us and people outside. আমাদের সাথে তাদের এটাই তফাৎ। That's the difference between a church that follows God, God's will, and obeys God's commands. আর তাই এটা আমাদের সাথে ঈশ্বরের বাধ্যতার চলার মধ্যে এক প্রক্রিয়া। When Paul, Apostle Paul writes his letters, he introduces himself a bond servant. আমরা রোমের আগমনের আগে বলছে যে সাধু পৌল যখন নিজেকে পরিচয় দিয়েছিলেন উনি বলেছিলেন ঈশ্বরের জন্মগত দাস। Same thing with Apostle James. He introduces himself a servant of the Lord. আমরা দেখি যাকোব নিজেকে পরিচয় দিয়েছিলেন ঈশ্বরের দাস হিসেবে। So the question is, how do we introduce ourselves to others? প্রশ্ন হচ্ছে আমরা কি করে অন্যদেরকে আমাদেরকে পরিচয় দিতে পারি? Do we introduce ourselves as a person higher than them? আমরা কি তার থেকে বড় বড় ভাব দেখাই? We are too righteous, super holy, perfect. আমরা পারফেক্ট, নিজেরা নির্ভুল দেখাই? Someone who looks at others down. আমরা অন্যকে ছোট করি? Not good enough. Nobody is good enough. আমরা কেউই ভালো না? This was the way Pharisees lead the synagogues and people. আর এটাই হচ্ছে সমস্ত ভাবে আমরা মন্দিরে দেখি যারা উচ্চ পবিত্র এইভাবে জীবনযাত্রা করে। So the question is, how do people around you and around me see ourselves? আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে আপনার চারপাশে যারা থাকে আপনার পরিবারে বা সমাজে আপনাকে দেখে যিশুর আত্মায় আপনি চলছেন কিনা? Are we a person that we are submissive to our church? আমরা কি চার্চের কাছে সমর্পিত জীবনযাত্রা করি? Towards our family? আমরা পরিবারের প্রতি সেই ভালোবাসা নিয়ে ব্যবহার করি? Even to our neighbors? এমনকি আমরা আমাদের সমস্ত যে পরিজন রয়েছে বা প্রতিবেশী রয়েছে তাদের সাথে কি ব্যবহার করি? Sometimes before we go any further,
in our church ministry, it's better if we examine ourselves. আমাদের সমস্ত আসুন আমরা অনুসকৃত আমরা নিজেদেরকে অনুসন্ধান করি হৃদয়কে পরীক্ষা করি. God wants us to be submissive. যিশু চান আমরা যাতে সমর্পিত হই. Whether we are at work, আমরা কাজে বাড়িতে চার্চে যেখানেই থাকি. Whether we are at home or at church, আমি যেখানেই থাকি. If we're going to be Christians and do God's will, আপনি যদি সত্যি খ্রিস্ট বিশ্বাসী এবং ঈশ্বরের বাধ্য হয়ে চলেন, submission is part of the package. ঈশ্বরের আশীর্বাদের একটা অংশ হচ্ছে সমর্পিত জীবন. We live in an ungodly system. আমরা সমস্তভাবে এক পৃথিবীতে বাস করি যেখানে অরাজকতা এবং অপবিত্রতা. And God's will is for us to be an example. আর তাই ঈশ্বর যিশু আমাদের চান আমরা যাতে সেখানে এক সমস্ত উদাহরণ হিসেবে জীবনযাত্রা চালু করি. We need to be the light and the salt in this world. আমাদের সমস্তভাবে এই পৃথিবীর লবণ এবং আলো হতে হবে. Amen. Amen. So let's look at the fifth principle. আমরা পঞ্চম প্রিন্সিপালকে দেখি. Which is suffer for Christ. যেটা বলছে যে ঈশ্বর খ্রিস্টের জন্য দুঃখ ভোগ. You know, in first century, many Christians suffered. আপনারা জানেন যে প্রথম সেঞ্চুরিতে অনেক খ্রিস্টের লোকেরা দুঃখ ভোগ করেছিলেন. Even today, many Christians are suffering. এমনকি আজকেও আমরা অনেকে খ্রিস্টরা দুঃখ ভোগ করি. And Apostle Paul writes a letter to encourage us. এবং সাধু পৌলও আমাদের উৎসাহ দেওয়ার জন্য সমস্ত সেই বাক্য দিয়েছিলেন. Yes, 1 Peter chapter 4, verses 12 to 19. Please আমরা দেখি প্রথম পিতরের চার অধ্যায় 12 থেকে 14 পর্যন্ত বলেছে যে প্রিয় বন্ধুরা যাচাই করো কষ্টের আগুন তোমাদের মধ্যে জ্বলছে, তোমরা আশ্চর্য হও না, কোনো অদ্ভুত কিছু তোমাদের মধ্যে হচ্ছে মনে করো না, বরং আনন্দ করো, খ্রিস্টের দুঃখের ভোগের জন্য ভাগিদার হতে পেরেছো, এরপর তার মহিমা যখন প্রকাশ করবে মহানন্দ লাভ করবে। তোমরা খ্রিস্ট অনুসারী হয়েছিল বলে কেউ যদি অপমান করে তার জন্য ধন্য, কারণ ঈশ্বরের মহিমা আত্মা তোমাদের মধ্যে বিরাজ করছে। আমেন। আমেন। So then those who suffer according to God's will should commit themselves to their faithful creator and continue to do good. যারা আপনারা খ্রিস্টের জন্য দুঃখ ভোগ কষ্ট করছেন তারা সম্পূর্ণভাবে ঈশ্বরকে আপনাদের ইচ্ছেকে সমর্পণ করুন। You see, Peter wrote these two letters to Christians who were suffering for their faith. তাই পিতার আমাদের এই কষ্ট দুঃখের জন্য সেই বিশ্বাসের কষ্টের জীবনের কথা লিখেছেন। What Peter is talking, even talking to us today, is about suffering for good. আমাদের পিতার বলছেন যে ভালো কিছুর জন্য আমাদের কষ্ট ভোগ করার জন্য। Suffering for living a godly life. আর তাই বলছেন কষ্ট হচ্ছে ঈশ্বরীয় জীবন চলার জন্য। Living a godly life in an ungodly place or society. আমাদের এই সমস্ত অপবিত্র বা বিশৃঙ্খল পৃথিবীতে যিশুর জীবন বইতে। Sometimes we can go at the world. আমরা কখনো এই বাক্য থেকে পিছিয়ে যেতে পারি। And share and confront the sin of people. এবং আমরা কখনো কখনো এই পৃথিবীর লোকেদের সাথে ঝামেলায় পড়ে যেতে পারি। Share the love of Jesus Christ. আমরা যিশুর বাক্য তার ভালোবাসা তাদের সাথে শেয়ার করব। And instead being suffered for it. এবং আমরা তার জন্য কষ্ট দুঃখ ভোগ করব। That's walking in his will. এবং তার মধ্য দিয়ে হাঁটব। Brother, can you read Romans chapter 12? Yes. রোমিও এক অধ্যায়ের 2 এবং 3 বলছে যে ভাই বোনেরা আমি মিনিত করছি ঈশ্বর আমাদের জন্য দয়া করেছেন, তোমরা তার উদ্দেশ্যে জীবিত বলিরূপে উৎসর্গ করো, পবিত্র প্রীতিজনক লোক হও, ঈশ্বরের উপাসনা করার জন্য এক আত্মিক উপায়। এ জগতের লোকেদের মতো নিজেদের চলতে দিও না, বরং নতুন চিন্তাধারায় নিজেদের পরিবর্তন করো, যেন বুঝতে পারো ঈশ্বর কি চান, কোনটা ভালো, কোনটা তাকে খুশি করে, কোনটা সিদ্ধ। আমেন। আমেন। Sometimes to avoid the world, it can hurt us. কখনো কখনো আমাদের জীবনে যে তার কার্য করতে গিয়ে যে বাধাপ্রাপ্ত হই তাকে আমরা সঠিকভাবে চলতে পারি না। Sometimes we can get hurt at work. আমরা কখনো কখনো চলতে গিয়ে যিশুর নামে আঘাতপ্রাপ্ত হই। Sometimes we can get hurt or persecuted by our own family.
আমরা আমাদের পরিজন দ্বারাও আঘাতপ্রাপ্ত হতে পারি যিশুর নামে চলার জন্য But we need to put our focus on Jesus. কিন্তু আমাদের সমস্ত আত্মিক জীবনটাকে যিশুর উপর নির্ভর করে চলতে হবে তার দিকে ভরসা করতে হবে It doesn't matter whether you live in India or we live in Australia suffering a persecution there is there এটা মনে এটা কোন রকম চিন্তা করার প্রয়োজন পড়ে না আমি ভারতবর্ষে থাকি বা পৃথিবীর কোথাও থাকি ঈশ্বর যিশুর সাথে থাকি Brother can you read 1 Peter 4:11 please আসুন আমরা 1 পিতরের 4 এর 11টা পড়ি যদি কেউ তোমরা বলো যে ঈশ্বরের সমস্ত বাক্যের মধ্য দিয়ে তাহলে সেই কথা বলো তুমি যদি কোনো রকম সেবা করতে চাও তাহলে ঈশ্বরের শক্তিতে যা যোগান দিয়েছে তার মধ্যে সেবা করো যদি সবকিছু তোমার জীবনে দিয়ে থাকে যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের প্রশংসা করো এবং তার সমস্ত ক্ষমতার মধ্য দিয়ে বারংবার তাকে প্রশংসা ধন্যবাদ করো আমেন আমেন Whatever we do it for glory of God. আমরা যা করি ঈশ্বরের গৌরবের জন্য করি So the principles that is the foundation of any church আমাদের যে কোনো চার্চের হচ্ছে ভিত্তি and any follower of Christ are these এবং যে কোনো আমাদের বিশ্বাসীর জন্য এটা প্রয়োজন be saved পরিত্রাণ পাও be spirit filled আত্মায় পরিপূর্ণ হও be sanctified এবং সমস্তভাবে পবিত্রকৃত হও be submissive এবং নিজেকে সমর্পণ করো and we can glorify god with this এবং আমরা এর মধ্য দিয়ে ঈশ্বরকে গৌরব দিতে পারি and people outside the church will see something that they have never seen anywhere else আর তখন এই চার্চ আপনাদের দেখে প্রত্যেককে আসবে এই চার্চ এবং দেখবে এরকম চার্চ আমরা কখনো দেখিনি you see the church should be a place for people to come to be encouraged আর তাই চার্চ হবে যে ঈশ্বরের আত্মিক সন্তানরা এমন ভাবে চলবে সবাই যাতে উৎসাহ পায় to build one another up আর তাই একে অপরকে উৎসাহ দেবে to pray for one another একের জন্য অপরের প্রার্থনা করবে church is where we all worship the same god আমরা যেখানে চার একই ঈশ্বরকে উপাসনা করি একই আত্মা same god the father and his son and the holy spirit আমরা সেই ঈশ্বর পবিত্র আত্মা পিতা এবং তার পুত্রকে উপাসনা করি and the reason we worship god together because of his son who died for us আমরা প্রার্থনা করি উপাসনা করি পিতার কাছে কারণ তার পুত্র আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন who paid the price for our sins আমাদের পাপের জন্য মূল্য দিয়েছেন and now we have peace with god আমাদের এখন ঈশ্বরের সাথে সমস্ত শান্তি চুক্তি হয়েছে before we were enemies of god আগে আমরা শত্রু ছিলাম তার now we are children of god আমরা তার সন্তান হিসেবে গ্রহণ হয়েছি and the holy spirit is there to help us আর তাই পবিত্র আত্মা আমাদের সাহায্য করবে the holy spirit is there to teach us how to follow jesus আমাদের সেই পবিত্র আত্মা শিক্ষা দেবে কিভাবে যিশুর জীবনে চলব how to serve one another আমরা কিভাবে একে অপরকে সাহায্য করব and how to love god কিভাবে আমরা ঈশ্বরকে ভালোবাসব my question to you is how will you build your church on these foundations কিভাবে আপনার প্রশ্ন আপনাদের এই চার্চকে আপনারা গঠন করছেন let me pray for you আসুন আপনাদের জন্য প্রার্থনা করি আমরা প্রার্থনা করি yes our god and father we just give you thanks for this opportunity we give you thanks for your love we give you thanks for your mercy and your grace father we give you thanks for your word we give you thanks for your son who died on the cross for our sins father now we have peace with you now we can call you abba father and you can call us your children father we give you thanks father we commit this new church into your hand we ask you to protect it use it and be glorified through it we pray for the leaders of this church we pray for the congregation of this church sorry did you want to translate or shall I just go that's fine. Father we just pray for each person in that church that you fill them with your spirit you fill them with your love and your grace and build this church for your honor and your glory we give you thanks and we pray all this in Jesus name amen thank you brother for joining us ami shobai ke bolbo shobai ei brother edir jonno please give a big hand shobai ekta hat tale din dariye dhonnobad janan ishwar ke tar shebar jonno she ei boyoshe ei eto ratte sydney theke australia theke apnader jonno prochar eshen tai sokole ekta daran ui dekhte paren Thank you, thank you. And thank you for helping us.
was the Lord of word of Lord. Thank you, brother. Again, we clap you. Thank you. God bless you. Thank you, brother. God bless you. Thanks for joining this evening. And we have to wrap, brother. I'm really ask your forgiveness because we have to within 5 minutes evacuate the building according to our contract. So no problem. God bless you, brother. We may see you again. Good night. God bless you. Good night. Good night. Thank you. God bless you, brother. আমাদের মনে করতে হবে সেই সুন্দর বাক্য আমরা আমাদের মনে করতে হবে বাচ্চাদের দিয়ে আমাদের